এই দিদসি আচ্ছা বাহ দিস ইজ মাই ফার্স্ট অফিশিয়াল লাইভ দ্যাটস গ্রেট আ লোকজন আছে আদো নাই হ্যাঁ ইনভাইট করা যায় আই ডোন্ট নো দেখতেছে আর দুজন দেখতেছে আমি একটু হ্যাঁ আমি যে এখন ওইটাকে পেজে শেয়ার দিচ্ছি আমার প্রোফাইলে শেয়ার দিচ্ছি পাঁচজন দেখতেছে শায়েদ শেফাদ দা ফার্স্ট স্কাই যে কমেন্ট করলো আর এটাকে শেয়ার দিতে হবে এখন ওই চোখে কিছু দেখতেছি না হ্যাঁ গেজিকাল আমি তো শেয়ার দিচ্ছি ওকে হুম Live with at LUTFOR. Look for Ramon. Um, hello, hello everyone. Of Common <laughs> Yeah, hi Jamie. Did she?

আসলে গান নিয়ে কথা বলবো কিছুক্ষণ কারণ আমার প্রিয় লুৎফর ভাই না আচ্ছা তো লুৎফর ভাই অ্যাকচুয়ালি আসছে ফাইনালি গান আমাদের অলরেডি রিলিজ এবং গান নিয়ে যথেষ্ট ভালো সারা এবং আমি কেন লাইভে আসলাম বিকজ ইট হ্যাজ ক্রিয়েটেড এ ম্যাসিভ রেসপন্স গানের রেসপন্স রেট এত ভালো যে আমি কোনো গানে কতদিনে ছয় লাখ পার হয়ে গেছে

গানের মানে ভিউয়ের চাইতে বড় ব্যাপার হচ্ছে যে আমরা মানে বিভিন্ন জায়গায় বাঁচতে শুনতেছি বিভিন্ন জন বাজাচ্ছে এটা আর আমরা একটা ব্যাপার মজা লাগছে আমাদের সবার গার্লফ্রেন্ডের তো বিয়ে হয়ে যায় না এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে কারো গার্লফ্রেন্ডের বিয়ে হয় যদিও ওনার গার্লফ্রেন্ডের সাথে ওনার বিয়ে হয়েছে কার আপনার আমার আর না আপনি কি বলতে সিঙ্গেল সিঙ্গেল না মানে যারা বিয়ে করেছে তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না আয় হাই রে আল্লাহ কি কষ্ট যাই হোক এটা নিয়ে গান হবে আর কি যাই হোক আমি যেটা হচ্ছে যে লুতুভাই যদিও গান আমার গান্ডা লিখছে কিন্তু লুতুভাই কিন্তু ভয়ংকর লেভেলে ভালো গায় তো উনি আজকে খালি গলায় একটু আমার গার্লফ্রেন্ডের বিয়ে আপনাদেরকে একটু শোনাবে আরে না 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 একটা সম্ভব তুমি তলে তলে জমব তলে ওই লাইনটা তলে তলে টেম্পো আমি কইলে হরতাল তাল আমি কইলে হর তাল আমি কইলে হর এই আর কি লুৎফর কিন্তু খুব ভালো গান গায় এটা অনেকেই জানে না উনি হচ্ছে ঘুড়ি তুমি কার আকাশে ওর ওই গানটা গাইছিল সুপার 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 ডুপার হিট লিখতে সাহায্য অনুরোধ করি আমি আসলে সত্যি কথা হচ্ছে যে আমি এক সময় তো প্রচুর গান লিখতাম ইউজ গান লিখছি না প্রচুর তো আমি এখন নিজেই গাই নিজের গান অন্য কাউকে দিই না কিন্তু এখন একজনের সাথে আমি লিরিক নিয়ে কাজ করি একজনের সাথে রেগুলার সেটা হচ্ছে প্রীতম হাসান ভাল লাগে আর কি কাজ করতে হ্যাঁ আমি গ্রাম থেকে আসছি না মানে আমার গ্রামের ব্যাপারটা আর ওর নাগরিক ব্যাপারটা ওই কম্বাইন করতে পারে ভালো যাই হোক দে আর লট অফ পিপলস আচ্ছা আপনারা চাইলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন লুত্র ভাই এখানে আছে কারণ অনেকে লিরিক নিয়ে আমি বুঝলাম প্রত্যেকবার আমরা যখন গান লিখি মানুষজন প্রথম দিকে লিরিক নিয়ে ভ্যাভে ভ্যাভে করে কিন্তু ঠিকই গান কিন্তু হিট হয়ে যায় পরে আরে দূর এটা আসল কথা কি মানে লোড নিতে পারে না আর লোড নিতে পারে না আর হচ্ছে যেটা বলার জন্য আসলে আসলে আজকে লাইভে আসলাম সেটা হচ্ছে যে লুত্র ভাই এই গানটার গানটা আসলে প্রথম যখন করা হয় তারপরেই কিন্তু সাথে সাথে এটা মানে গান করা হয় নাই এই গানটা ছিল অন্য আরেক গানের লাইন ঠিক লোকাল বাসের মতো এটা অন্য আরেক গানের লাইন ছিল আমি ওইখান থেকে ওই দুইটা লাইন তুমি তলে তলে টেম্পো চালাও আমি করলে হরতাল ওই লাইনটা তখন লুথর ভাই আর কি আমাকে আমাকে এটা পুরো ফুল লিরিক দেয় কিন্তু গার্লফ্রেন্ডের বিয়া লিরিকের অংশ ছিল না হ্যাঁ তখন আমরা এটাকে কাস্টমাইজ কইরা আমরা উই পুরেড ফর গার্লফ্রেন্ডের বিয়া এখন হইতেছে মনে করেন গানটা আমাদের এই পর্যায়ে চলে গেছে যে গুড আমি সবাইকে একটা কথা জানাতে চাই সেটা হচ্ছে যে আমাদের অনেক ভালো গান লেখে প্রীতম সত্য কারণ আমি এত মজা পাইনি কারোর সাথে কাজ করে পেইন লাগে আমার এই আমি আসলে কারো গান লিখি না অন্যের গান লিখতে চাই এই কারণেই পেইন খুব কিন্তু প্রীতম দেখি যে মানে আমাকে যে ব্যাপারটা খোঁচা দিয়ে দিতে পারে সেটা দারুণ আর দারুণ মানে কিছুই নাই গান কম্বাইন হলে বসলে একসাথে গান একসাথে বসলে গান ঠিকই ভালো মতো লেখা যায় আর কুইকি লিখতেছে একটু দেখি আপ টু ডেট নেই আপনার দুজনকে যদি এগিয়ে যাক প্রীতম করে রেকর্ডে গান চাই আর আনাদা ভাইরাল আপনার ভাইরাল সংটা করেন ওকে প্রীতম ভাই আপনার গান দেরি করে আসে কেন আচ্ছা গান দেরি করে আসে কারণ জিএম বুলবুল গান দেরি করে আসে বিকজ গানের অনেক কোয়ালিটি থাকে আমি লাইভে আসি দাদা একটু গানে গান দেরি করে আসে কারণ গানে একটু আচ্ছা দাদা আসেন একটু হাই এই খারাপ দৌড় অদিত ভাই যাই হোক আচ্ছা গান একটু দেরি করে আসে জিএম বুলবুল কারণ হচ্ছে গান অনেকক্ষণ সময় নিয়ে করা হয় এই গানটা অ্যাপ্রক্সিমেটলি এক মাস ধরে লিরিক লেখা হয়েছে তারপরে এই গানটাকে আগানো হয়েছে এটা আসলে আমার প্রথম সত্যি কথা বলতে হ্যাঁ প্রথম খুব ভালো লেভেলের প্যানা গেছে আমার উপর দিয়ে এই গানের উপর জন্য এবং অনেক বেশি ডিলে হয়েছে এরকম ডিলে হয় না

একটা বাংলা মুভি থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া লুচো ভাই চেহারা হাসিটা দেখেন কিন্তু মুসকে মুসকে হাসতেছে সে হ্যাঁ কারণ সে জানে কোন ছবির গান কোন ছবি আপনারা যদি কেউ বলতে পারেন যে এইটা কোন ছবির বাংলা সিনেমার কোন বাংলা সিনেমার হিরোর অ্যাকচুয়াল কস্টিউম আমার আর প্রতিবার যে কস্টিউম ছিল ব্যান্ডনা পড়ার পর এটা কোন ছবির কস্টিউম আহ এটা বলতে পারলেই হবে

প্রতীক ভাই নাই প্রতীক ভাইরে আমি ঢাকা ট্রাই করতেছি প্রতীক ভাইরে দেখি এটাকে ইনভাইট করা যায় কি না এখানে দেখি অদিত ভাইরে আচ্ছা প্রতীক ভাইকে কই দেওয়া যায় আচ্ছা এটু ভিওর অ্যাড করা যায় বাট পাবলিক অ্যাড করা যায় না প্রতীক ভাইয়ের আসলে প্রতীক ভাইয়াও খুব জোস লেভেলে গান গাইছে প্রতীক ভাইয়া যে আসল জিনিসটা যে একজন হচ্ছে একটু আদু ভাইয়ের মতো আরেকজন হচ্ছে একটু একটু টেটনা তো আমি হয়েছি টেটনা আর আমার বড়ো ভাই হয়েছে আদু ভাই

ভাই সাইলেন্ট থাকেন সাইলেন্ট থাকেন একদম আসতে করে আসতে করে সাইলেন্ট থাকেন এটা হ্যাশট্যাগ দিতে হবে আপনার হ্যাশট্যাগ গার্লফ্রেন্ডের বিয়া দিলে আমি এই রেসপন্সটা পাবো আপনাদের ভিতর থেকে আপনারা আরেকবার বলতে যে আপনারা যারা যারা জানতে চান যে এটা কোন ছবির কি কোন ছবির কস্টিউম আপনারা সাথে সাথে লেখেন হ্যাশট্যাগ গার্লফ্রেন্ডের বিয়া দিয়ে আমরা তাহলে এটাকে তাদেরকে খুঁজে বাইর করে তাদেরকে আমরা গিফট দেবো বিকজ এটা দিস ইজ ওয়ান অব দ্য মোস্ট বেস্ট মুভিস এতদূর পর্যন্ত সোফা কমেন্ট অনেক শুরু হয়ে গেছে আর কি ফোন নাকি ইকরা ইতু আমি শাওমি ফোন চালাই না আমি আইফোন এক্স চালাই এটা আইফোন এক্স আচ্ছা আর কে গেছে লোতর ভাই কেমন আছেন দুপুর পুরীটা কেমন আছে দুপুর দুপুরের জন্য একটু দুপুর কালকে রাচ্ছে আমাকে এই গার্লফ্রেন্ডের এর বিয়ে গান শোনাইছে বাহ আমার মনে হয় না টা ইন্টারাপ্টেড হয়েছে এখন পর্যন্ত আমরা একশো জন সোফার পাইছি স্মার্চ বেটার পঁচানব্বই জন একশো জন আসতেসে যেতে আসতেছে যেতেছে স্মার্চ দ্যাট রিলি গ্রেট মানে কেবল জানালে তো জানে না তো হুট করে হ্যাঁ আমরা হুট করে চলে আসছি আসলে আর একবার বইলা আসল আর একবার বইলা আসল ছিল জয় কোন কে নামটা বলতেছেন আরে ভাই আপনি স্পয়েল করতেছেন কেন সবার কি ব্যাক দেওয়ার ইচ্ছা আছে নিজে নিজে কিনতে হবে তো নিজের যদি গিফট পাইতা তাহলে তো নিজে তো একজনের জন্য নে জয় আসির এত বেশি না নো আর আরেকটা জিনিস যেটা হচ্ছে অনেক অনেক দোয়া রিয়ানা সিলভিয়া জয় ইয়াসির

কারণ সুপার ওয়ার্ম রেসপন্স আমাদের আপনারা আসলে জায়গায় নিয়ে আসছেন এটা প্রথাগত কথা না বা আমরা যে সমস্ত কথা বলি যে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এই জায়গায় নিয়ে আসছেন আসলে আপনারা নিয়ে আসছেন হ্যাঁ

হাবিব ভাই হইতেছে সবচেয়ে বড় বোম আ এই গানের আমাদের সবচেয়ে বড় বোম হচ্ছে এই গানের হাবিব ভাই আমাদের আমরা যদিও গান করছি আসল বোম হইতেছে হাবিব ভাই এখানে ওংশু ভাই ওংশু ভাই তো সারা জীবনই মানে সুপার সুপার ভিডিও বানায় আসলো আমার সাথে অ্যান্ড রিলি লাভ ডেট ওনার সাথে আমার টিম খুব শক্তিশালী আসিফ ভাই এর অনেক অনেক থ্যাংক ই আবার নব্বই জন ভিউজে গেছে গে সব চুরানব্বই হ্যাঁ একশোর মতো পাবলিক আমরা পাইছি মোটামুটি পর হয়তো আবার দেখা হবে আর হ্যাঁ হঠাৎ করে লুৎফা ভাই আসলে লুত্ফা ভাইয়ের সাথে আসলে নতুন একটা গানের কথা হচ্ছে যেটার জন্য আসলে এখানে আসা যেটার চমক এটা এটাও আর একটা চমক এবং এটা হইতেছে আপনার গাবে আমি গাবো না এটা আরেকজন গাবে এবং এটা হচ্ছে আমার টেলিফিল্মের নাটক আমি এটা টেলিফিল্ম করতেছি খুব সামনে যেটাতে আমার মূল ক্যারেক্টার আমার অপোজিট আছে সাবিলা আর নাটকে আপনার শর্ট ফিল্মরি নাটক না ইটস শর্ট ফিল্ম আ এটা ডিরেক্টরের নামটা পরে বলবো সবাই পাগল হয়ে যাবে এটা বলাই যাবে না আর হচ্ছে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা আপনাদের আমরা যদিও মাত্র 63 হাজার ফলোয়ার আর হচ্ছে হাজার লাইক আমার ফেসবুক পেজে বাট আপনাদের ক্যালিবার কমপক্ষে তিন লাখ অডিয়েন্সের মতো পাঁচ আপনাদের সো আপনাদের অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারাই হতেছেন আমার সবচেয়ে বড় আর্মি আপনাদের আপনাদের জন্য আসলে আপনাদের জন্যই আসলে আমরা বাংলা গান এত পুশ করতে পারছি এবং এই তেষট্টি হাজার মানুষের জন্যই আমার এত কষ্ট কষ্টকর আমরা তিন মাস তিন মাস দুই মাস ধরে আমরা গান করি এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক কিছু বলতে পারো আর রেডিও রিলিজ হবে খুব তাড়াতাড়ি রেডিও রেডিও রিলিজ হচ্ছে গ্লোবাল রেডিও রিলিজ আমাদের গার্লফ্রেন্ডের বিয়া সারা বিশ্বের রেডিও তো আমরা প্লে করব এই গান অ্যান্ড দ্যাটস এড আই গ্যাস হ্যাঁ এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালো থাকবেন আরেকদিন আসবো লাইভে সময় করে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ